হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট তো দেখো তোমাদের জয়েন্ট টেরিটোরিয়াল আর্মি থেকে তোমাদের বলেছিলাম ফোন নাম্বার প্রোভাইড করবো র্যালি শিডিউলও প্রোভাইড করবো তো সমস্ত কিছু টেন্টেটিভ জানা গেছে তোমাদের র্যালি কবে হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য তো সেক্ষেত্রে ভিডিওটা তোমরা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো একটুকু মাঝখানে স্কিপ করো না র্যালি তোমাদের ভিডিওর মাঝখানে কিন্তু র্যালি ডেট আর ভেনুটা বলে দেবো তোমাদের র্যালি কোথায় হবে আর তার ভেনুটার সঙ্গে কী কী তোমরা নিয়ে যাবে সেগুলোও তোমাদের বলে দেবো ভিডিওতে সম্পূর্ণ কিছু কভার করে দেবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টা प्रेस कर दिए ओके কারণ তোমাদের সঠিক আপডেট তোমাদের সবার প্রথম এই চ্যানেলে তোমাদের প্রোভাইড কিন্তু করা হয় তো অনেকে কমেন্ট করেছে দাদা টেরিটোরিয়াল আর্মি সম্পর্কে বলে দাও তো সেক্ষেত্রে তোমাদের বলে দেবো কোথায় যেতে হবে কত নম্বর তোমাদের কোথায় অ্যাড্রেস কোথায় তোমাদের র্যালি কত তারিখে আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি তো তোমাদের বলে দিই মার্চ মাসে র্যালি তোমাদের হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য এপ্রিল মাসে তোমাদের কিন্তু র্যালি সংগঠিত হচ্ছে তো এপ্রিল মাসে কত তারিখে হচ্ছে সেটা তোমাদের ফার্স্টে বলে দেবো তো টেরিটোরিয়াল আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে কন্ট্যাক্ট আস বলে একটা জিমেল আইডি রয়েছে এই জিমেলে তোমরা কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো আমি সেখান থেকে কন্ট্যাক্ট করে তোমাদের জিজ্ঞেস করেছি সেখান থেকে একটাই ইনফরমেশন পাওয়া গেছে তো সেই ভিত্তিতে বলছি আর একজন তোমাদের ইন্ডিয়ান আর্মিতে জব করে সে আমাকে কিছু ইনফরমেশান গিফট করেছে তোমাদের আসামে পোস্টিং রয়েছে তো তোমাদের র্যালিটা হবে আসামেই তো সম্পূর্ণ বিস্তারিত তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেব তো চলো নোটিফিকেশনের দিকে যাওয়া যাক তো তোমাদের র্যালি হবে কিন্তু সোলজার জেনারেল ডিউটি আর টেটস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এইট পাস টেন পাসের টেটস ম্যানে ভ্যাকেন্সি রয়েছে জিডির রয়েছে ক্লার্কেরও রয়েছে ঠিক আছে তো বিস্তারিত তোমাদের ভিডিওতে বলে দেবো দেখো আমাদের জোন যেটা পড়ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু থার্ড জোন পড়ছে ঠিক আছে থার্ড জোন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পড়ছে এবার তোমাদের র্যালি কবে হবে সেটাও তোমাদের আমি ভিডিওতে প্রোভাইড করবো ইনফরমেশান তো তার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবেলা ঘন্টা অন করে দিও আমি তোমাদের কিন্তু সঠিক ইনফরমেশন দিচ্ছি ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল মেজারমেন্ট মেডিকেল টেস্ট হবে রিভিউ মেডিকেল টেস্ট অ্যাডমিট কার্ড রিটার্ন এক্সামিনেশন ডিক্লেশন অফ রেজাল্ট ফাইনাল এনরোলমেন্ট টিএ তো এটাই তোমাদের সিলেকশন প্রসেস থাকে এখানে তোমাদের বয়সটা দেখো বয়সটা কিন্তু তোমাদের রয়েছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর অনেকে কমেন্ট করে দাদা এখানে আঠেরো বছর থেকে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর তো আনমেরিট হবে না দেখো তোমাদের একুশ বছরের পর যদি কেউ মেরিট থাকে সেও কিন্তু যেতে পারবে একুশ বছরের নিচে হলে তোমাদের কিন্তু আনমেরিট সার্টিফিকেটটা নিয়ে সেখানে যেতে হয় ওকে তো আঠেরো থেকে বিয়াল্লিশ বছর তোমরা যেতে পারো একুশ বছরের নিচে আনমেরিট সার্টিফিকেট একুশ বছরের উপর কিন্তু আনমেরিট সার্টিফিকেট লাগবে না আনমেরিট সার্টিফিকেট তোমরা তোমাদের পঞ্চায়েত থেকে পেয়ে যাবে বা মিউনিসিপালিটি থেকে পেয়ে যাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার উচ্চতা লাগবে একশো ষাট মিটার যেটা পাঁচ ফিট তিরিশ আর তোমাদের চেস্ট বুকের ছাতি তোমাদের লাগবে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার পঞ্চাশ গ্রাম ওজন লেগে যাবে ঠিক আছে পঞ্চাশ কিলো তো সরি পঞ্চাশ গ্রাম না পঞ্চাশ কেজি তোমাদের ওজন লাগবে তো তার নিচে হলেও চলে যায় ওজনে কোনো রকম আটকায় না তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু অনেকে কমেন্ট করেছিলো দাদা টেন টেন পাশে কি আমাদের তেত্রিশ করে লাগবে ফর্টি ফাইভ পার্সেন্টটা বুঝতে পারছে না উচ্চমাধ্যমিক পাশে আমার পার্সেন্টেজ বেশি রয়েছে দেখো তোমাদের যতটুকু জানি ইন্ডিয়ান আর্মির রুলস অনুযায়ী তোমাদের বলছি এখনও কিন্তু টেরিটোরিয়াল আর্মিতে মাধ্যমিক পাশ হলে কিন্তু জিডিতে যাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু এখন বর্তমানে সেটা লকডাউনের আগে লকডাউনের পর কোভিড নাইন্টিনের পর সেটা কী চেঞ্জ সেটা বলা যাচ্ছে না তাও তোমাদের আমি তোমাদের সমস্ত নম্বর প্রোভাইড করবো সেখান থেকে তোমরা সঠিক ইনফরমেশন পেয়ে যাবে দেখো তোমাদের তেত্রিশ করে মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে লাগবে আর ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের লাগবে সব বিষয় সব মোটমোট ফর্টি ফাইভ পার্সেন্ট আর প্রত্যেকটা বিষয় কিন্তু তেত্রিশ করে লাগবে একটা বিষয় তুমি যদি বত্রিশ পাও আর যদি ফর্টি ফাইভ পার্সেন্ট পাও সেক্ষেত্রে কিন্তু তোমার হবে না টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে ঠিক আছে তো এটা ইন্ডিয়ান আর্মির রুলসের ক্ষেত্রে তোমাদের বলছি আর উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমাদের কোনো রকম পার্সেন্টেজ মাধ্যমিকে দেখে না সেটা কিন্তু এখন রুলস উঠে গেছে ঠিক আছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তারা দেখছে না শুধু মাধ্যমিকের রেজাল্ট দেখে তারা কিন্তু ভিতরে এন্ট্রি করাচ্ছে এবার তোমাদের বলে দিই কারণ ক্যান্ডিডেট সংখ্যা তোমাদের বেশি হওয়ার কারণে কিন্তু এই রুলসগুলো করছে কারণ তাদের ক্যান্ডিডেটকে কাটতে হচ্ছে আর একটা কথা বলে দিই তোমাদের টেরিটোরিয়াল আর্মির ক্ষেত্রে কিন্তু তোমরা গরিব ঘরের ছেলে যাও সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই ফোন করে যাবে যখনই র্যালিতে যাও তোমাদের এই র্যালিটা বলছি এই র্যালিটা কিন্তু তোমাদের টেন্টেটিভ তো সেটাও তোমাদের বলে দেবো সোলজার ক্লার্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর লাগবে আর মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট তোমরা দেখে নেবে সোলজার ক্লার্কের ক্ষেত্রে সোলজার ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশ হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো দেখো তোমাদের এখানে যে যে র্যালিটা হবে সেটা কিন্তু তোমাদের কোথায় হবে সেটা তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের এখানে যে র্যালিটা হবে দেখো তোমাদের আমি বলে দিচ্ছি এখানে তোমাদের র্যালিটা হবে এখানে সংগঠিত হবে একশো ছিষট্টি আইএনএ বিএন টিএ ঠিক আছে তো দেখতে পাচ্ছ আসামে হবে র্যালিটা তোমাদের ঠাকুরবাড়ি আসাম সোলজার জেনারেলিটি এখানে তোমাদের হবে ঠিক আছে একশো ছিষট্টি আইএনএ বিএন টিএ আসামের ক্ষেত্রে এখানে জিডি ক্লার্ক আর টেস্টম্যানের ভ্যাকেন্সি রয়েছে তোমরা কি কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি আর আমার যে ইমেল করেছিলাম তাদেরকে ইমেলের সাথে কন্ট্যাক্ট করছি সেখানে কী বলেছে সেটা তোমাদের বলে দেবো সেখানে কিন্তু মাধ্যমিক পাশ হলে সিম্পলি চলবে সেটা তাদের তোমাদের যে অফিসিয়ালি তাদের যে জিমেলের রিপ্লাই সেটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে তো দেখো তোমরা কী কী নিয়ে যাবে তোমাদের যে মাধ্যমিকের সার্টিফিকেট সম্পূর্ণ রকম সার্টিফিকেট এইট পাস হলে এইট পাসের উচ্চ মাধ্যমিক পাশেরটাও নিয়ে যাবে ঠিক আছে গ্র্যাজুয়েশান মার্কশিট থাকলে দরকার নেই রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমেশিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে পারো না থাকলেও কোনো ব্যাপার নেই আর তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে তো ছয় মাসের পুরানোর আগে হতে হবে ঠিক আছে আর ক্যারেক্টার সার্টিফিকেট প্রধান গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে গেলেও হবে সেই সার্টিফিকেটটা এনসিসি সার্টিফিকেট থেকে থাকলে সেটা নিয়ে যাবে স্পোর্টস সার্টিফিকেট যদি থেকে থাকে ন্যাশনাল লেভেল বা বিভিন্ন লেভেলের স্পোর্টস সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যাবে আইটিআর সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে পারো কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে পারো বাদ বাকি এগুলো দরকার নেই ঠিক আছে তো আনমেড সার্টিফিকেট তো নিয়ে যাবে দেখো এখানে কী আছে ইফ ক্যান্ডিডেট বিলো একুশ বছর নিচে কিন্তু আনমেড সার্টিফিকেট নিয়ে যাবে ঠিক আছে তো ভিলে দেখতে পাচ্ছ সারপাঞ্চ ডিস্ট্রিক্ট তো তোমাদের একটা বলেই দিয়েছিলাম তো টেনশান করা কোনো আর ছবি নিয়ে যাবে সাত আট কপি করে তোমাদের কিন্তু এখানে কিন্তু কোনো রকম অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় না ডাইরেক্ট কিন্তু খোলা র্যালি হয় ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু র্যালিতে দাঁড়াতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ডকুমেন্টস নিয়ে তোমাদের র্যালিতে দাঁড়াতে হবে কোনো রকম আর আধার কার্ডটা কিন্তু সম্পূর্ণ ঠিক লাগবে আধার কার্ডটা সম্পূর্ণ কিন্তু ঠিকঠাক করে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের আর কিছু লাগবে না বিস্তারিত আর কিচ্ছু লাগবে না তোমাদের এই ডকুমেন্টসগুলো আর কিছু লাগবে না এবার চলো তোমাদের নোটিফিকেশনের দিকে যাওয়া যাক অন স্ক্রিন তোমরা নোটিফিকেশানের দিকে দেখতে পাচ্ছ এখানে টেরিটোরিয়াল আর্মির যে নোটিফিকেশান তারা অফিসিয়ালিভাবে প্রকাশিত অফিসিয়ালিভাবে প্রকাশিত যেটা করেছিল তারা কিন্তু প্রোভাইড করেছে জিমেলে ঠিক আছে এখানে কোভিড নাইন্টিনের জন্য কিছু র্যালিগুলো হয়নি তো অফিসিয়ালিভাবে তোমাদের এই যে তোমাদের জন্য সেই নোটিফিকেশানটা তোমাদের কিন্তু অ্যাড্রেসটা দেখে দেখেছিলাম আসাম ঠাকুরবাড়িতে একশো ছেষট্টি ব্যাটালিয়ানের তোমাদের কিন্তু র্যালি হবে তো সেখানে সোলজার জেনারেল ডিউটি টেটসম্যানের ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে তো চলো তোমাদের যে আমাকে যে জিমেলে যে তারা রিপ্লাই করেছে সেখান থেকে ফোন নাম্বারটা তোমাদের আমি প্রোভাইড করছি আর জিমেলে কী বলেছে সেটা তোমাদের দেখাব স্ক্রিন তোমরা এখন জিমেলটা দেখতে পাচ্ছ ঠিক আছে জিমেলে তোমাদের কী বলা রয়েছে এখানে আমি টেরিটোরিয়াল আর যে অফিসিয়ালি যে তাদের যে জিমেল করেছিলাম তারা দেখো এলিজিবেল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর বলছে আর মাধ্যমিক পাশে কোনো পার্সেন্টেজ দেয়নি যদি মাধ্যমিক পাশ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা যেতে পারবে এটাই বলা রয়েছে এখনও কোনো রকম রুলস তাদের চেয়ে হয়নি এখানে বিভিন্ন ধরনের লিঙ্কগুলো দিয়েছে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির তো এখানে তারা কী বলেছে দেখো রিক্রুমেন্ট জোনে আমরা থ্রিতে পড়বো ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা থ্রি জোনে পড়বে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই ফোন করে যাবে দেখো তোমাদের এখানে জেসিওর ক্ষেত্রে যদি তোমার যদি কোনো রকম কোয়ারিস থাকে তাহলে নম্বরটা দেখে নাও এখানে লোড করে নাও নম্বরটা এই নম্বরে কল করবে ঠিক আছে টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়াটার্সের ক্ষেত্রে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই নম্বরগুলোতে কল করবে যখনই র্যালিতে যাও অবশ্যই কল করে যাও টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার লক্ষ্ণোর ক্ষেত্রে এই নম্বরগুলো তো এখানে আমাদের জোনের রয়েছে টেরিটোরিয়াল আর্মি গ্রুপ হেডকোয়ার্টার ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়াম কলকাতা এই নম্বরে অবশ্যই যখনই র্যালি দিতে যাও তখনই কিন্তু কল করে অবশ্যই যাবে এখানে এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর মাধ্যমিক পাস সিম্পলি মাধ্যমিক পাস হলে কিন্তু চলে যাবে এখানে কোনো রকম পার্সেন্টেজ বলেনি ঠিক আছে তো তোমরা মাধ্যমিক পাশ যারা রয়েছো তাদের ইন্ডিয়ান আর্মিতে শখ রয়েছে তাদের তাদের বলছি ষোলোশো মিটার তোমাদের কিন্তু কভার করতে হবে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের আগে যারা কভার করতে পারছো তারাই টেরিটোরাল আর্মিতে যাও কারণ টেরিটোরাল আর্মি র্যালিটা কিন্তু খুব সহজ হয় না খুব হার্ট লেভেল র্যালি হয় তো সেক্ষেত্রে তোমাদের যারা বললাম যারা দৌড়ে খুব ভালো রয়েছে তারাই যাও ঠিক আছে তো আর যারা যারা দৌড় তোমরা প্রথমবার বাজাতে যাচ্ছ তারা অবশ্যই গিয়ে দেখতে পারো ঠিক আছে কারণ পয়সা অপচয় করলে সেটা তোমাদের পার্সোনালি ব্যাপার তো আমি জানি টেটোর আর্মির র্যালি খুব হার্ড হয় তো সেক্ষেত্রে এখানে দেখো লিঙ্কটা প্রোভাইড করেছে দু হাজার উনিশ দু যে শিডিউলটা সেটা সেটা দিয়েছে এবার দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের যে এখানে বিভিন্ন ধরনের যে ফোন নাম্বারটা দিয়েছে তোমাদের আমি এখানে ইস্টার্ন কামান্ড ফোর্ট উইলিয়াম কলকাতার যে মোবাইল নম্বর বা টেলিফোন নাম্বার সেই দুটো প্রোভাইড করছি দেখো তোমরা যখনই র্যালি দিতে যাও তখন এই নাম্বারগুলোতে অবশ্যই কল করে যাবে ঠিক আছে এবার তোমাদের র্যালিটা কখন হবে বা কোথায় হবে সেটা তোমাদের আমি প্রোভাইড করবো দেখো তোমাদের র্যালিটা কখন হবে বা কোথায় হবে সেখানে প্রোভাইড করবো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও ঠিক আছে তার জন্য তো এটা টেনটেটিভ শিডিউল তোমরা যখনই যাও না কেন র্যালিতে তোমরা কিন্তু ফোন করে যাবে আবারও বলছি ঠিক আছে তো টেরিটোরিয়াল আর্মি খুব খুব পরিমাণে চেঞ্জ হয় টেন্টেটিভ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জোন থ্রি তোমাদের র্যালি হবে কিন্তু দেখো তোমাদের বলে দিচ্ছি ছয় এপ্রিল থেকে তোমাদের র্যালি স্টার্ট হবে চলবে কিন্তু তোমাদের কিন্তু নয় এপ্রিল পর্যন্ত ঠিক আছে কত তারিখ নয় এপ্রিল পর্যন্ত তোমাদের র্যালি কিন্তু চলবে ছয় এপ্রিল তোমাদের র্যালিটা হবে দৌড়টা হবে বাদ বাকি দু দিন সাত আট তারিখে কিন্তু তোমাদের কিন্তু মেডিকেল চলবে ঠিক আছে ছয় সাত তারিখে র্যালি হবে আর আট নয় তারিখে কিন্তু তোমাদের মেডিকেলটা চলবে তো এটুকু খবর পাওয়া গেছে একজন জব করে তো সে খবরটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই খবরটা দেওয়ার জন্য তো এটা টেন্ডেটিভ শিডিউল রয়েছে চেঞ্জও হতে পারে ঠিক আছে তো যারা ভাগ নিতে চাও অবশ্যই তোমাদের যে কলকাতার জোনের যে নম্বরটা দেখালাম সেই জোনে বা বিভিন্ন জোনের নম্বরগুলোতে তোমরা কল করে জিজ্ঞেস করতে পারো স্যার হিন্দিতে বলবে অফিসিয়াল টাইমে স্যার আমাদের যে জোন থ্রি ওয়েস্ট বেঙ্গলের র্যালি কবে হবে তাদেরকে হিন্দিতে বলতে হবে ঠিক আছে তারা কিন্তু প্রোভাইড করবে আর তোমাদের র্যালিটা তোমাদের র্যালি ডেট বলে দিলাম ছয় ছয় এপ্রিল থেকে নয় এপ্রিল র্যালি তো তোমাদের কিন্তু ছয় এপ্রিল কিন্তু মাঠে যে একশো ছেষট্টি ব্যাটেলিয়ান যে রয়েছে টিএ একশো ছিষট্টি ব্যাটেলিয়ান যে টিএ রয়েছে ঠাকুরবাড়ি আসাম সেখানে কিন্তু তোমাদের অংশগ্রহণ করতে হবে ঠিক আছে বিস্তারিত তোমরা নেটে গুগলে সার্চ করে কিন্তু অ্যাড্রেসটা দেখে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও জয় হিন্দ